বন্ধুরা চলে এসেছি মন ফাগুন সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে আজকের পর্বে পিহু রুষাকে বলে যে তুমি চিনতে পেরেছ দিদি এদের কেরুষা বলে হ্যাঁ এটা তো তুই তাই না তখন রুষার ফটো দেখিয়ে পিহু জিজ্ঞেস করে এটাকে পিহুকে বলে এটা তো দিদি আর এটাকে টুবাইটার ফটোটা দেখে রুষা যেন বলে যে টুবাইদা কোথায় আছে কি হয়েছে টুবাইদার এটাই পিহু আশা করে কিন্তু রুষা আর চিনতে পারে না টুবাইদাকে সে বলে এটা কে এটাকে তো আমি চিনতে পারছি না তখন পিহু বলে কী বলছো দিদি তুমি এই দুজনকে চিনতে পারলে একে চিনতে পারলে না একটু মনে করার চেষ্টা করো রুষা বলে তুই তো নিজেই আমায় দেখিয়েছিলি তোর ছোটোবেলার ফটো তোর দিদির ছোটোবেলার ফটো আমি তো সেটা দেখেই চিনেছি দিদি এটাকে তো চিনতে পারছি না তখন এই পিহু বলে কী বলছো তুমি দিদি একটু মনে করার চেষ্টা করো তুমি এই পরিবারের কেউ নয় দিদি তোমার কোনো ভাই নেই তোমার একটাই বোন আছে আমি সেটা তুমি মনে করার চেষ্টা করো দিদি তখন রুষা ঠাস করে পিহুর গালে থাপ্পড় মারে আর সে অসুস্থ হয়ে পড়ে পিহুর রুষাকে সামলানোর চেষ্টা করে তখনই ঠাম্মি সেখানে চলে আসে সে রুষাকে সামলায় অন্যদিকে ঋষি মিস বৃষ্টিবাড়িকে খুঁজে বেড়ায় সে কোথায় গেল কারণ তার কাছে যে প্রশ্নগুলো এসে দাঁড়িয়েছে ঋষি সেন হাসতে ভুলে গেছিল পিহু এসে তাকে হাসতে শিখিয়েছে তাই ঋষি রাত্তা তাকে বলছে প্রিয়দর্শনীর জায়গা পিহু নিয়ে নিয়েছে কিন্তু ঋষি সেটা কিছুতেই মেনে নিচ্ছে না সে বলে না দর্শিনী জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না কোনো দিনও না মিস বৃষ্টি বাড়িও না ওনাকে আমি তিন মাস পরে ওনার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়ে আসব। এটাই সত্যি ওদিকে ঠাম্মি বলে এটা তুমি কি করছিলে পিহু কি বলছো তুমি কি জানো পিহু বলে দিদিকে দিদির অতীতের কথা কেন কেউ জানাচ্ছে না আমি জানি ঠাম্মি দিদির উশ্বাসন নয় তখনই চলে আসে সেখানে ঋষি ঋষি এসে পিহুকে টানতে টানতে নিয়ে যায় সেখান থেকে অন্যদিকে ঋষির প্রেমে পাগল আর এক মেয়ে ঋষির লয়ারের সাথে ডিল হয়েছিল লয়ারকে ঋষির বলাই আছে পিহুর সাথে তার তিন মাসের এগ্রিমেন্টের সম্পর্ক এদিকে সৌমেন খবর দিয়ে যাচ্ছে ঋষির এক পাগল প্রেমিকাকে প্রি অর্থাৎ প্রিয়াঙ্কা সে তার ড্যাডকে বলে আমি ঋষিকে পাবো তো ঋষির সাথে পিহু ছাড়াছাড়ি হবে তো তার ড্যাড বলে তোমার জন্য আমি সব করতে পারি সব হবে তুমি চিন্তা করো না করতে বাধ্য ঋষিশেন ঋষি পিহুকে ঘরে নিয়ে আসে আর বলে এটা আপনি কী করছিলেন তখনই পিহু বলে দিদিকে দিদির অতীতের কথা কেন কেউ জানাচ্ছে না দিদি এ কেউ নয় বলুন আপনি দিদিকে কোথ থেকে পেলেন বলুন মিস্টার সেন তখনই ঋষি বলে আপনার এত কৌতূহল কিসের আমার পরিবারের অতীতের কথা কেউ তোলে না এ বাড়িতে কেউ না আপনিও তুলবেন না আপনার সাথে আমার তিন মাসের কন্ট্রাক্ট হয়েছে যার মধ্যে দেড় মাস কেটে গেছে আর দেড় মাস এরপর আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেব আপনাকে আপনার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়ে আসব। কিন্তু আমার আর আমার দিদির মাঝখানে ঢোকার চেষ্টা করবেন না আমি ঋষি সেন আর আমার দিদি রুষা সেন বুঝতে পেরেছেন এই বাড়ির আর এ বাড়ির কোনো অতীত আপনি ঘুরতে যাবেন না মিস বৃষ্টি বাড়ি নাহলে কিন্তু আমি আপনাকে এক্ষুনি এ বাড়ি থেকে বার করে দেবো তখনই পিহু বলে দিদি অসুস্থ হয়ে গেছে দিদিকে সুস্থ করার দায়িত্ব আমার কিন্তু দিদিকে দিদির অতীত আমি মনে করিয়েই ছাড়বো মিস্টার সেন আর মনে মনে পিহু ভাবে দিদির অতীত যতদিন না মনে পড়ছে ততদিন আমি তো বাড়ি ছেড়ে কোথাও যাবো না মিস্টার সেন আমি সবটা জেনে ছাড়বো সবটা পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন